সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আছি বরিশাল লঞ্চ টার্মিনালে। এখানে মাত্র আধা ঘন্টা হলো একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি হচ্ছে, দুটি ছেলে নাকি এখানে নদীতে সাঁতরাচ্ছিল, হয়তোবা টোকাই হবে, তো তাদের ভিতরে একজন লাফ দিতে গিয়ে হঠাৎ করে স্রোতের টানে হয়তোবা পল্টনের ভিতরে ঢুকে যায়। তো আধা ঘন্টার মতো হলো, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার পাওয়া যায়নি। তাকে উদ্ধার করার জন্য কার্যক্রম চলছে সকল ধরনের, কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখানে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা। বাচ্চাটি নাকি বেশি বড় ছিল না, ছোট ছিল, এই 8-10 বছরের হবে। পিছনে ধরো ভাই, গাড়ির ভেতরে উঠে ডুবুরি নেমেছিল, এতক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করেছে, হয়তো পায়নি। তুমি কি ছিলা ওর সাথে? কি হয়েছিল ঘটনাটা? ওর সাথে ছিল না, ওর সাথে তো ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা, কি হয়েছিল? আর এই 10 টাকা আর এই গ্যাস লাই তুই নিয়ে আমরা জানি প্রতিদিন গোসল করি আর লইয়া যা। মোরা এখন লাগতেছি, শিয়াল আছে না, মোরা শিয়াল ধরছি আর ঠিক আছে। পরে আমার শিয়াল আমরা তো ধরছি আর আর ডাক্তারি হালাই দিছি, একটা পোলাই নাম আছে নাই পোলা ডাক্তারি হালাই দিছি। তারপর অন্তর আমি ধরছি, তারপর মোর হাতে শিখতে গেছে গিয়ে পারে না, মানে আরেকটা পোলারে হালাই দিছে, এই পোলারে উঠতে পারছে, এই পোলারে নদীতে শিকল তৈরি আসছিল মনে হয় না। ওই জায়গায় সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবই দেখলেন, খুবই মর্মান্তিক একটি ঘটনা, এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওকে, এই ছিল সর্বশেষ পরিস্থিতি।